খ্রিস্টান ইহুদিরা সংগঠন করে করে এই সমকামিতাকে ছড়ানোর জন্য তারা পায়তারা করতেছে। যত সংগঠন রয়েছে এর মাঝে বড় এক সংগঠন হলো, আপনারা সকলে জানবেন এটার নাম বলে, যারা দক্ষিণ কোরিয়ার সাতজন লোক বিটিসি নামে পরিচিত তারা ওই সমকামিতার, এখন বলবেন যে আপনি ওদের কিভাবে জানেন, তাদের ফেজে ঢুকবেন, ঢুকলে দেখতে পাবেন তারা কি মিশন নিয়ে নেমেছে। ওই সমকামিতার ওই যে মিশনটা তারা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ওই সাতজন লোক দক্ষিণ কোরিয়ার, তারা কি জানে গান বলে আমরা বুঝবেন না, তারা এই সমকামিতার সমর্থনে তারা নেমেছে। আর আমার বর্তমান আমাদের দেশের যুবক যুবতী তাদের আইডল হয়ে গিয়েছে। তারা এমন হালত দেখা যায় প্রত্যেকের ঘরে ঘরে তাদের ছবি পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি যে হাদিস বলেছেন, তাদের সমর্থন যারা করবে তারা তো আল্লাহ লানত প্রাপ্ত, তাদেরকেও হত্যা করতে হবে। এই যে হাদিস কয়েকটা মতামত রয়েছে, সেখানে আলী বলেন যে তাদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া হবে। আবু বকর তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা যে তাদেরকে আগুনে পোড়ানো হবে। তো আমার আপনার বাচ্চা এই টাচ মোবাইল দিয়ে কি কাজ করতেছে আমি আপনি খোঁজ নিচ্ছি। দেখেন তারা বসে বসে ওই যে লুতের যে জাতি তাদের সমর্থন তারা করতেছে। তো মেরে মুআজ্জাজ হাজিরিন, আমার এটাই বলা মকসাদ যে তাদেরকে সমর্থ করা মানে আল্লাহর লানত, নবীর লানত এবং নিজেকে ধ্বংস করে দেওয়া। আমি তো নিজেই বাঁচব এবং আমার সন্তানদেরকে বাঁচাবো, পারবো কিনা বলেন। আমরা যারা হুঁশিয়ার পরিবার রয়েছি তার কাছে সতর্ক থাকবো যে আমার সন্তান মোবাইলের মাধ্যমে কি করতেছে, এই কাজগুলো করতেছে কি না, তাদের সমর্থনে কাজ করতেছে না। এই জন্য আজ আমরা দেখতে পাই শরীফ থেকে শরীফা, এই জন্য আমরা দেখতে পাই, এই জন্য তারাও এখন কলেজের ভার্সিটির তারাও বলতেছে যে আমি যদি আমাকে মেয়ে মনে করি তো আমাকে, একটা ছেলে বলতেছে আমাকে মেয়ে মনে করি তো আমাকে মেয়েদের হোস্টেলে ঢুকায় দেন, মেয়েদের হোস্টেলে কি করেন ঢুকায় দেন না, এটা তো কেউ রাজি হবে না। এই জন্য সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুন।